সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। সানডে স্পেশাল মেনুতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গার্লিক নানের রেসিপি। কোনো ওভেন ছাড়া, ময়দা ছাড়া কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে গার্লিক নান বানাবেন সেই রেসিপিটা আজকে দেখে নিন। গার্লিক নান বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডা বেকিং পাউডারের থেকে জাস্ট 1/2 নিয়েছি। 1 চামচ চিনি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে সব আটার সাথে ভালোভাবে হাতের সাহায্যে মিলিয়ে নেব। এরপরে অ্যাড করছি প্রায় 1/2 কাপ মতো দই। এটাকে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোনো ইস্ট ছাড়াই কিন্তু আমি এই নানটা বানাচ্ছি, দইটা এখানে খুব ইম্পর্টেন্ট। এবং ভালোভাবে দইটাকেও আটার মধ্যে আমি মিলিয়ে নিচ্ছি। দইটা মেলানোর পরে অল্প অল্প করে জল অ্যাড করে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা খুব সুন্দর এখানে মাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি 1 চামচ তেল অ্যাড করে ভালোভাবে আটাটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে একটা ডো তৈরি করে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টা। যত বেশি সময় রাখবেন ততই কিন্তু নান আপনার ভালো হবে। পরে এখানে আমি চলে এসেছি নানগুলো বানিয়ে নেওয়ার জন্য। এর জন্য আরেকটা যে প্রিপারেশন আমি এখানে করেছি সেটা হলো রসুন আর কালো জিরেকে নিয়ে নিয়েছি। রসুন এবার আটার থেকে লই নিয়ে নর্মাল যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে শুকনো আটা লাগিয়ে নানগুলোকে বেলে নেব। নানের শেপ দেওয়ার জন্য এখানে একটু লম্বাভাবে আমি নানটাকে বানিয়ে নিচ্ছি। এরপর এখানে কালো জিরে আর ফাইনলি চপ রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আরো একবার বেলে নেব যাতে নানটা শেকার সময় এই কালো জিরা আর রসুনগুলো আলগা হয়ে পড়ে না যায়। যেদিকে কালো জিরে আর রসুনটা আমি দিলাম ঠিক তার অন্য দিকটায় ভালোভাবে ইভেনলি একটু জল লাগিয়ে দিতে হবে যাতে নানের এই দিকটা তাওয়াতে ভালোভাবে আটকে থাকে। এবার আগের থেকে গরম করে রাখা লোহার তাওয়ার উপরে খুব সাবধানে নানটাকে আমি প্লেস করে দিচ্ছি। দু 3 সেকেন্ড পরে থেকে কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে নানটা ফুলছে। তাহলে বুঝবেন যে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়েছে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে নিচের থেকে নানটা ফুলছে আর রসুনটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর স্মেল আসছে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু খুব সহজ আর দইয়ের পরিমাণটা আমি এখানে 1/2 কাপ দিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারেন। হ্যাঁ দেখুন নানটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। এটাকে আরও কিছুক্ষণ আমি হতে দেব, প্রায় আরও 1 থেকে 2 মিনিট আমি এটা হতে দেব। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা করছি। যেহেতু জিনিসটা আটার তৈরি তাই এটা অনেক হেলদি,
আর বাড়িতে ওভেন বা ইস্ট ছাড়াই কিন্তু খুব সহজে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। চারিদিকটা খুব সুন্দরভাবে খুব হওয়া অবধি এটাকে ভালোভাবে আমি সেকছি। নিচের দিকটা তো খুব ভালোভাবে তাওয়াতে কুক হয়ে গেছে। এবার আমি সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি অন্য দিকটা করার জন্য। যেভাবে আমরা রুটি সেকি ঠিক সেইভাবে উল্টো দিকটাকে কিন্তু আমি সেকে নেব। এদিকটাও কিন্তু আমার খুব সুন্দর সেকা হয়ে গেছে, পারফেক্ট নান আমার তৈরি হয়ে গেছে। তবে আমি এখানে আপনাদের সঙ্গে আর একটা প্রসেসও শেয়ার করব। এখানে আর একটা নানও আমি সেম প্রসেসে সেকে নিচ্ছি। এরপরে একদিক শেকা হয়ে গেলে আমি তাওয়াটাকে উল্টে দেব, উল্টে এইভাবে অন্য দিকটাকে সেকে সেকে নেব। এতেও কিন্তু সেমভাবে আমার নানটা তৈরি হয়ে যাবে। গার্লিক নান কিন্তু একদম রেডি। এরপর আমি এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি বাটার। ঘরেই থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এক টেস্টি নান, আর আপনার রবিবারটাকে একদম জমিয়ে দিন। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ অলওয়েজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।